আলাইকুম, আমি আতিকুর রহমান শাকিল, অ্যান্ড্রয়েড হেলথ ডিটেইলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব, আপনি কোনো অ্যাপস ব্যবহার না করেই আপনার সকল ফাইল হিডেন করে রাখতে পারেন, লুকিয়ে রাখতে পারেন। চলুন দেখা যাক কীভাবে তা করতে পারেন। আপনি প্রথমেই গ্যালারিতে চেক করে দেখাচ্ছি যে আসলে ফাইলটি আছে কিনা। যেমন এই ফাইলটি আমি আজকে লুকিয়ে দেখাবো, একটি মুভি, এটি এমএক্স প্লেয়ারেও এখনও শো করছে, এখানেও শো করছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে। তো চলুন দেখা যাক কীভাবে তা করা যায়। প্রথমে আপনাকে মেমোরিতে যেতে হবে, আপনি যেখানে যে এই ফাইলটি রেখেছেন সে ফাইলটি ওপেন করুন এবং কি ফাইলটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি রিনেমে প্রেস করুন। রিনেমে প্রেস করার পরে আপনি সর্বপ্রথম আপনার লেখার একদম প্রথমে, মানে একদম প্রথমে একটি ডট চিহ্ন বসিয়ে ওকে প্রেস করুন। এখন দেখুন আপনার ফাইলটি লুকিয়ে গেছে, হিডেন হয়ে গেছে। এখন আর আপনার এই ফাইলটি মেমোরিতে কিংবা গ্যালারিতে আপনার এমএক্স প্লেয়ার কোনো জায়গায় আপনার শো করবে না। এটি একটি সহজ একটি প্রসেসিং, কোনো সফটওয়্যার ব্যবহার ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন আপনি এখনও কোনো জায়গায় আপনার এই ফাইলটি শো করছে না। এভাবে আপনি একদম কোনো সফটওয়্যার ছাড়াই আপনি এই ফাইলটি হিডেন করে রাখতে পারবেন, লুকিয়ে রাখতে পারবেন। তো চলুন দেখা যাক আবার কীভাবে ফিরিয়ে আনবেন। ফিরে আনার জন্য আপনার প্রথমে মোর অপশনে গিয়ে আপনার শো হিডেন ফাইল তে ক্লিক করুন। দেখবেন আপনার ফাইলটি শো করেছে এবং প্রথমে আপনি আবার ওই ফাইলটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে রিনেমে প্রেস করুন। রিনেম করার পরে আপনি এই যে ডট চিহ্ন যেটা দিয়েছিলেন সেটা আবার কেটে দিন। কেটে দিয়ে এখন দেখা যাচ্ছে আপনার ফাইলটি আবার শো করছে, এখন সব জায়গায় আবার শো করছে। তো এই একটা সিম্পল প্রসেসিংয়ের মাধ্যমে আপনি সবসময় আপনার যে কোনো প্রয়োজনীয় এবং পার্সোনাল ফাইলগুলো হিডেন করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।